Hello friends, I like the notun din, notun sokal, notun vlog e apnake janai sushagotam. By the way, ami Chandon. Kemon achen sobai, asha kori bhalo achen. Ami bindas achi, bhalo achi. Ajke khub meghla weather, gotokal prochur bishti hoyechilo. Ami ektu berichhilam, prochur sara Kolkata jole jolagat chilo ebong shei shonge prochur baj poreche. Ei baje amader dutu jinish khoti hoyeche. কি সেটা বলছি, কিন্তু আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠি, দুটো কমেন্টস আছে আমার কাছে, তার মধ্যে মুস্তফা একটা মিলি কুন্ডু নামে, তো উনি দিয়েছেন, মেসেজটা এখন দেখতে পাচ্ছি না, হোয়াট এভার। তো বক্তব্য হচ্ছে যে দাদা কিছু বলুন, বিভিন্ন চ্যানেলে আমাদের নিয়ে নাকি তুলোধনা হচ্ছে, তো কিছু বলুন। কি বলবো এই বিষয়ে, কলকাতা ক্যানভাস কখনোই কিছু বলে না, কোনো এমন কোনো ভিডিও আমরা করি না যেটা আমাদের কাছে ভীষণ অপ্রিয়, মানে ঘুরকুচকে কথা বলতে হবে এরকম কোনো ভিডিও আমরা করি না। তবু যারা করছে তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, যেখানে হচ্ছে শুধু একটাই কথা বলি যে চ্যানেলগুলোতে হচ্ছে সেই চ্যানেলগুলো আমাদেরই সৃষ্টি, কলকাতা ক্যানভাসের হাতে তৈরি করা, তো তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার কী হচ্ছে না হচ্ছে। আমি খুব কৃতজ্ঞ যে আমার এই চ্যানেল আমাকে ইউটিউব জগতে এনেছিল মিস্টার রবীন্দ্র, আগে বহুবার বলেছি, প্রতি মাসে যখন পেমেন্ট ঢোকে না ইউটিউব থেকে আমার এই রবীন্দ্রের কথা মনে পড়ে, প্রচণ্ডভাবে মনে পড়ে, প্রত্যেক মাসে 25 তারিখে। এবং এটা আমি ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো যতদিন ইউটিউব করব। তো যাই হোক, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমরা কখনও কোনো ভিডিও করিনি, করবো না আগামী দিনে, কিছু বলিনি আর বলছিও না। আর অনেক অনেক কথা লিখেছেন যে বেড়াতে যাবার নিয়েও ওনার কথা আছে, আমরা নাকি সুযোগের সদ্ব্যবহার করেছি। একটা কথা বলি, বেড়াতে যাওয়া নিয়ে আমরা সমস্ত বেড়াতে যাওয়া 50-50 হতো, 50% খরচা আমরা দিতাম স্বাভাবিকভাবেই, কারোর থেকে কোনো অ্যাডভান্টেজ নিইনি, কোনো চ্যানেল প্রমোশনের জন্য বা বলার জন্য বা তৈরি করার জন্য কখনো কোনো পয়সা করি কখনোই কারোর থেকে নিইনি। অ্যাকচুয়ালি আমাদের অত পয়সার লোভও নেই, হলে স্পন্সর ভিডিও দেখতে পেতেন, কিন্তু স্পন্সর ভিডিও যেহেতু দেখেন না, তার মানে পয়সার লোভ নেই। আর কোনো চ্যানেলে কেউ বলতে পারবে না যে কলকাতা ক্যানভাস পয়সা নিয়ে কোনো দিন কোনো কিছু করেছে। প্রচুর ইমেল আছে, দাদা গোলাপ করুন, প্রমোট করুন, কত টাকা লাগবে, করিনি, করি না। আর একটা খুব বড় শিক্ষা নিয়েছি বিগত কিছু দিন ধরে, যে আর কোনো চ্যানেলকে প্রমোট করব না, কোনো চ্যানেল ওপেন করব না, কোনো কাউকে কোনো ইউটিউব চ্যানেল খোলার জন্য ইনসিস্ট করব না। অ্যাকচুয়ালি আমি ভাবতাম, আমাকে রবিদা দেখিয়েছে পথটা, তো এই পথটাই আমরা যদি আরও 10 জনকে দেখাই তাদের উপকার হবে, আমার পকেট থেকে তো টাকা তারা নিচ্ছে না, যাচ্ছে না, নিজেরা কাজ করবে, ইউটিউব থেকে টাকা পাবে, এটাই তো। এই জন্যেই নানান রকমভাবে হেল্প করতাম আপ টু মনিটাইজেশন, বাট খুব খারাপ পরিণতি, ভালো গুড, মানুষের এরকমই কৃতজ্ঞ থাকা উচিত। আর সম্পর্ক কার সাথে গেছে কার সাথে যায়নি সে তো সবসময় ভিডিও দেখে বোঝা যায় না, তাই জন্য সম্পর্ক নিয়ে কিছু বলার নেই। আর আমরা কোনো দিনই সেরকমভাবে কাউকে ইউজ করিনি কোনোভাবেই, যেটুকু কথা তারা বলে যে বা কিছু লোকের ধারণা আমরা ইউজ করি, কী ইউজ করবো বলুন তো। শুধু এটুকুই বলি যে চ্যানেলে এই সমস্তগুলো হচ্ছে সেই চ্যানেলগুলো কলকাতা ক্যানভাসের সৃষ্টি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি কোনো দিনই কথা বলিনি, বলবো না, বলছিও না, জাস্ট ওই মেসেজগুলো সকালবেলা দেখলাম তাই জন্য তার উত্তরে বললাম। আর একটা কথা, হ্যাঁ, লোকের বাড়ি খাওয়া নিয়ে খুব একটা উনি বলেছেন, তো আমরা যে লোকের বাড়িতে খেতে যেতাম শুধু তাই নয়, আমরা অ্যাকচুয়ালি আমাদের ধারণা ছিল যে অনেক সময় বড় বড় ইউটিউবাররা কোনো কমেন্টসের অ্যান্সার দেয় না বা কিছু রিয়াক্ট করে না, তো আমরা যদি সাধারণ মানুষের সাথে মিশি তাহলে তাদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। বাট এটা এখন অন্য রূপ নিয়ে নিয়েছে, আমরা নাকি খেতে যাই। তো কথা দিচ্ছি, এই শেষ, আমরা আর কারুর বাড়ি যাব না, কেউ আমাদের প্লিজ ইনভাইট করবেন না। আর কোনো নতুন চ্যানেল
প্রমোট করব না, কোনো নতুন পুরনো কোনো চ্যানেলই আর প্রমোশন দেবো না, কথা দিলাম মিডিয়া। খুব বিরক্তিকর এই সমস্ত কমেন্টস, এই সমস্ত মেসেজেস। ভালো করতে গিয়ে যদি বদনামগুলোতে হয় তাহলে তার থেকে আর কিছু দুঃখের আর কিছু বলার না। যাই হোক, যে ক্ষতিটা হয়েছে বলছিলাম, ক্ষতিটা হয়েছে কালকে এত বাজ পড়েছে, আমাদের এসি চলছে না আর সেই সঙ্গে ওয়াশিং মেশিনও চলছে না। আর গৈরিকা কোথায় আছে কী করছে চল দেখি। এখানে গজা, ওর খাওয়া দাওয়া নেই, এখানে চুপচাপ। কী হ্যালো, কী খবর তোর? হ্যাঁ কী খবরটা বল, গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে, তুমি খেলো। আর গৈরিকা কী ব্যাপার, গৈরিকা কী খবর? এই চলছে, চালিয়ে নিচ্ছি। হ্যাঁ তোমার ওয়াশিং মেশিন চলছে না? ওয়াশিং মেশিনটা গেছে, এসিটা গেছে, কালকে বিভৎস বাজ পড়েছে। ওই সময়টা আমি স্নানে ঢুকেছিলাম, তো আমি কোনো কিছুই অফও করতে পারিনি গুটোবাটি করে, ততক্ষণে মনে হয় কাজটা হয়ে গেছে, আমরা টেরও পাইনি। এবার কালকে রাতে যখন আমি এসিটা চালাচ্ছি তখন দেখছি চলছে না, বুঝলাম গেছে। আজকে সকালে ওয়াশিং মেশিন চালাচ্ছি চলছে না, বুঝলাম গেছে। হ্যাঁ এইগুলো খারাপ হয়নি, কিন্তু আমার মনে হয় ইলেকট্রিক লাইনটা খারাপ হয়েছে। তাই হবে, কোনো একটা লাইনের কিছু প্রবলেম হয়েছে, বৎস বাজ পড়েছে কালকে সেই জায়গা থেকে। যাই হোক, নতুন ব্লগে তোমাকে সুস্বাগতম জানাই। অনেকে আবার বলেছে যে চন্দনদা বড্ড খিল্লি ওড়ায়। অবশ্যই আমি খিল্লি ওড়াই, ওটা অ্যাকচুয়ালি সেন্স অফ হিউমার, মজা করি যাদের সাথে, তাদের পারমিশন নিয়েই করি, তারাও এনজয় করে, তাই জন্যই করি। আদারওয়াইজ শুধু শুধু আমি কারোর খিল্লি ওড়াই না। ইনফ্যাক্ট আমি শুধু শুধু অত ক্লোজও কারোর যাই না, খুব সিলেক্টেড লোকজনের ক্লোজই যাই। তো নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যানভাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা, বড় হলে প্রণাম, ছোট হলে অনেক 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 আদর। তো আজকে তো ক্যামেরা চন্দন শুরু করেছে, খুব ভালো লাগছে, কারণ কি বলতো আমি এখনো অবধি ঠিক শুরু করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুটো কমেন্টস পেয়েছি, তাই জন্য শুরু করেছি। কোথায় পেয়েছো? আমাদের চ্যানেলে পেয়েছি, তাই জন্য আমার মনে হলো সেটা নিয়ে। এবং ওনারা বলছে দাদা কিছু বলুন, কিছু বলুন। ইনফ্যাক্ট আমরা কখনোই এরকম বিষয় নিয়ে কিছু বলি না, সবই বললে মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি খুব বিশ্বাস করি, তোমরা জানি না ওই একমত হবে কিনা আমার সঙ্গে। আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম বহুদিন আগে, আমি নিজেও সেটা শেয়ার করেছিলাম, চুপ করে থাকা মানে কিন্তু দুর্বলতা নয়, চুপ করে থাকা মানে তার শিক্ষা। এটা আমি খুব বিশ্বাস করি, এবং আমার যারা সোকল্ড কাছের মানুষ তারা জানে আমি মুখ ফুটে কোনো কথা বলি না, বা জানতো এতকাল। আমি সবসময় ঈশ্বরে বিশ্বাসী। আজকে যারা যাই বলছো আমি তাদেরকে কিচ্ছু বলবো না তাদের বিরুদ্ধে, কারণ গতকাল পর্যন্ত তাদেরকে আমি কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের সামনে হাসাহাসি করেছি, আজকে তাদের কাদা ছেটাবো এই শিক্ষাটা আমার নেই। হতেই পারে মনোমালিন্য, হতেই পারে কোনো কিছু খারাপ লাগা, কিন্তু তার জন্য আমি ক্যামেরা অন করে তাকে ছোট করতে আমি পারবো না, এটা আমার শিক্ষার বিরুদ্ধ। কারণ তার যেমন আমার প্রতি অনেক কিছু দেওয়ার মানে দিয়েছে, হয়তো আমিও দিয়েছি। এই একটা কথা তো তোমরা বোধহয় বিশ্বাস করো, এক হাতে বোধহয় তালি বাজে না, একদিক থেকে কখনো কোনো কিছু হয় না, তাই না? তো আমি করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি অমুক করেছি, আজ আমি ঠকেছি, এই কথাগুলো খুব খুব কি বলবো ছোটোবেলাকার ঝগড়া মনে হয়, সেটা এখন করার আর বয়স নেই আমাদের। তো যাই হোক, সেই কারণেই আমরা কারোর নামে কখনো বলবো না। তো যাই হোক, এই জন্য এইসব বিষয়গুলো খুব অপ্রাসঙ্গিক মনে হয় আমার, অপ্রয়োজনীয় মনে হয়, যুক্তি হয়তো তোমাদের ওদের কাছেও আছে, মানে যাদের কথা তোমরা বলছো তাদের কাছে যেমন আছে আমাদের কাছেও হয়তো বা আছে, হয়তো বা নেই, আমরা উপকারটা শুধু নিয়েই গেছি, কিছুই করিনি। তো যাই হোক, এইগুলো নিয়ে না সত্যি বিশ্বাস করো বলতে আমার খুব খারাপ লাগে, আমার নিজেকে ছোট মনে হয়, একদম এই বিষয় ভিডিও করা ঠিক না। এই বিষয়গুলো নিয়ে আমাকেও অনেকে ফেসবুকে বলছো যে তোমরা কিছু বলো, তোমরা কিছু বলো, কিন্তু না পারবো না গো, বুঝতে পারছি। শুধু বলি যেখানে এগুলো হচ্ছে সেই চ্যানেলগুলো কলকাতা ক্যানভাসের সৃষ্টি, সেটাও হয়তো আমাদের মুখ ফুটে বলার কোনো দরকার নেই, বোধহয় দরকার নেই। যারা প্রথম দিন থেকে কলকাতা ক্যানভাসে রয়েছো তারা জানো, সবটাই জানো, আর সেইখানে বোধহয় আমাদের কোনো স্বার্থ ছিল না, ওদেরকে প্রমোট করার জন্য বোধহয় আমাদের কোনো স্বার্থ ছিল না, কারণ বিশ্বাস করো আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো পেমেন্ট ঢোকেনি,
আমরা কোনো টাকা পয়সা নেইনি চ্যানেল খোলার জন্য। ওটাই বললাম আমাদের অ্যাকাউন্টে কিন্তু এরকম অফার অফার আসে ইমেইলে, দাদা কি কোলাপ করব কত টাকা নেবেন। এটা তো একদিন ঘটেছিল, মানে এই কথাগুলো উঠলে দেখো অনেক কথা হয় বলে না এই কথাগুলো এতকাল বলিনি, কিন্তু তোমরা এত করে হয়তো চন্দনের কেউ খুব কাছের কেউ বলেছো, যারা অনেক পুরনো তাদের মধ্যে থেকে কেউ বলেছো বলেই আজকে চন্দন বললো, তা না হলে আমরা বলবোই না ভেবেছিলাম কোনো কথা, তো এখনো বলিনি কোনো কথা। তো একজন আমাকে বলেছিল বলবো না, আজকে আসলে মনটা আমার খারাপ, আমার যেটু খুব কান্নাকাটি করছিল সকালবেলা। লোক ডেকেছি এখনই আসবে, 12টা নাগাদ আসবে, এখন 11:30 বাজে, তো এসে সমস্ত জিনিসপত্র ঠিক করবে। এসেছিল আরবান ক্লাব থেকে, আমি বুক করেছিলাম, তো ওরা বললো জল ঢুকে সার্কিট বোর্ডটা খারাপ হয়েছে, তো ওটা সারাতে হবে। নতুন সার্কিট বোর্ডের দাম হচ্ছে 5,500 টাকা, তো ওটা সারাতে হবে। পরশু দিন ওরা আবার আসবে, ততদিন এসি বন্ধ। অ্যাকচুয়ালি এখানে জল খুবই ঢোকে, বিভিন্ন দিক থেকে ঢোকে, তো এসি তো কালকে এত বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে, জল ঢুকে সার্কিট বোর্ড নষ্ট। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, আজকে একটু দেরি হয়ে গেল ওই এসি সারাই করতে এলো বলে। তো আজকে মেনু খুব সাদা মাটা মেনু, সেটা হচ্ছে ভাত মুসুর ডাল, আর আমি ডিমের অমলেট খাচ্ছি, আর মায়েরা মাছ ভাজা খাচ্ছে। এই যে মাছ ভাজা, ভাত, ডিমের অমলেট, আর এখানে রয়েছে মুসুরির ডাল, প্লেন অ্যান্ড সিম্পল খাবার। হ্যাঁ, আর ওখানে গজা, আর মা দেখো কী করছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ভালো বৃষ্টি হলো, এখন বেশ রোদটা সুন্দর উঠেছে দেখো। আমিও জামা কাপড় এই সুযোগে শুকোতে দিয়ে দিয়েছি। এখানে এসে দাঁড়ালে সত্যি মনটা ভালো লাগে, দেখা যাক কতদিন এই ভিউটাকে মানে এনজয় করতে পারি। ভালোই কাটলো একটা দিন, মানে তোমাদের সঙ্গে অনেক দিন পর কালকে থেকে এসেছি, তো বেশ কথাবার্তা বলছি, ভালোই লাগছে। তো ভালো থেকো, সবাই আনন্দে থেকো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার আসবো আগামী দিন নতুন ভিডিও নিয়ে, নতুন আনন্দ নিয়ে, নতুন মজা নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, ভালোবাসার পরিবার, ভালো লাগার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। Thank you.